আজ থেকে 10,000 বছর পর ফিউচারে পৃথিবীকে কিরকম দেখাবে ভেবে দেখেছো? পুরো পৃথিবীটা কি লাভায় ঢেকে যাবে নাকি বরফে জমে যাবে? আরো পরে মানে ধরো প্রায় 10,00,000 বছর পরের ফিউচারে সব সমুদ্র কি ইভাপোরেট হয়ে পৃথিবীটা একটা শুকনো গোলা হয়ে যাবে নাকি এটা পুরো জলে ঢেকে যাবে? আজ থেকে 100 কোটি বছর পর কি হবে? আদৌ কি কোনো মানুষ বেঁচে থাকবে পৃথিবীতে নাকি ততদিনে তারা গ্যালাক্সির অন্য সব জায়গায় বসতি বানিয়ে থাকা শুরু করবে? এরকম কোয়েশ্চেন্স আমাদের সবারই মনে কখনো না কখনো এসেছে নিশ্চয়ই। যদিও আমাদের কাছে এখনও ফিউচারে ট্রাভেল করার মতো কোনো টেকনোলজি নেই বা ফিউচারে কি হবে সেটাও জানাও মুশকিল, কিন্তু এটা ঠিক যে সায়েন্সের সাহায্য নিয়ে একটা এডুকেটেড গেস করে ভিজুয়ালাইজ করতেই পারা যায় যে 100 কোটি বছর পর কি কি হতে পারে আমাদের এই পৃথিবীর বা ইউনিভার্সের। কিন্তু মিস্টার বঙ্গ্রোর অডিয়েন্স হিসেবে তোমরা আরো বেশি কিছু ডিজার্ভ করো। তো আজ আমরা 100 কোটি বছরই থেমে থাকবো না, বরং আজ থেকে 1 সেন্টিলিয়ন বছর পর কি হবে সেটা ভাবার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের এই সায়েন্টিফিক ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং জার্নি। আমাদের পৃথিবী 4.6 বিলিয়ন বছর মানে 460 কোটি বছর পুরনো, আর মানুষ আজ থেকে প্রায় 6 মিলিয়ন বছর আগে প্রথম এসেছিল। তাহলে ভাবো মাত্র 6 মিলিয়ন মানে 60,00,000 বছরে মানুষ কোথা থেকে আজ কোথায় চলে এসেছে, কত কিছু বদলে গেছে। তাহলে আজ থেকে 1 সেন্টিলিয়ন বছর মানে 10^300 বসালে যে সংখ্যা দাঁড়ায় তত বছর পর কি হবে ইউনিভার্সের ভাবতে পারছো? ভিডিওটা শেষ অবধি দেখলে তোমার গায়ে কাঁটা দিতে বাধ্য। তো চলো আজ থেকে 1,00,000 নয়, 1 কোটি নয়, একবারে ডিরেক্ট 100 কোটি বছর পর যাওয়া যাক। এখন আমরা 100 কোটি বছর আগে চলে এসেছি। এখন আমাদের পৃথিবী বিশাল অ্যাডভান্সড হয়ে গেছে। 2024 সালে যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন পৃথিবী থেকে সূর্যকে যতটা বড় আর উজ্জ্বল দেখাতো এখন তার থেকে 10% বেড়ে গেছে। তাই পৃথিবীতে গরমও প্রচুর বেড়ে গেছে। যেখানে পৃথিবীর ওভারঅল অ্যাভারেজ টেম্পারেচার 14.5°C ছিল মাত্র, সেখানে অ্যাভারেজ 50°C-এ পৌঁছে গেছে। সমস্ত ওজোন লেয়ারও পুরো ধ্বংস হয়ে গেছে, যার ফলে সূর্যের ডেঞ্জারাস ইউভি রেজ পৃথিবীতে ডিরেক্ট আসছে। স্কিন ক্যান্সার যেন এখন মানুষের নর্মাল ব্যাপার হয়ে গেছে। এবার চলো আজ থেকে 200 কোটি বছর পর। এখন সূর্যের তাপ এতই বেড়ে গেছে যে পৃথিবীর সব জল শুকিয়ে যেতে শুরু করেছে, সব সমুদ্র শুকিয়ে পৃথিবীটা একটা শুকনো গোলা হয়ে যাচ্ছে। এত তাপে সব প্রাণীও ধীরে ধীরে মরতে শুরু করেছে। মানুষ নামক প্রাণী যে একসময় পৃথিবীতে থাকতো তারাও এত টেম্পারেচারের ফলে ডাইনোসরসের মতোই বিলুপ্ত হয়ে গেছে। কিছু কিছু প্রাণী এখনো বেঁচে আছে কিন্তু তারাও মরতে শুরু করেছে। আর কিছু কোটিপতি লোক ছিল যারা টেকনোলজি আর টাকার জোরে মঙ্গল গ্রহে গিয়ে বাস করছে, কারণ ওখানে তবু সূর্যের তাপ কিছুটা কম আছে এখনো। কিন্তু আর কয়েক হাজার বছরের মধ্যেই সূর্যের সাইজ আরও বাড়ার ফলে এর তাপ এতই বেড়েছে যে মঙ্গল গ্রহ আর থাকার মতো অবস্থায় নেই, আর মানুষের এবার অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। তাই এই সময় এই পার্টিকুলার মোমেন্টে মানুষ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, একটা ইতিহাস হয়ে গেছে জাস্ট। এই ইউনিভার্সে এই মুহূর্তে একটাও, লিটারালি একটাও মানুষ আর নেই। এবার চলো আজ থেকে 400 কোটি বছর পর। এখন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি 4,00,000 কিলোমিটার/আওয়ার স্পিডে আমাদের মিল্কি ওয়ের দিকে ধেয়ে আসছে। যখন একসময় 21st সেঞ্চুরিতে মানুষ বেঁচে ছিল তখন এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা প্রায় 250 কোটি লাইট ইয়ার্স দূরে ছিল, কিন্তু এখন 400 কোটি বছর পেরিয়ে গেছে আর এই দুটো ফাইনালি ধাক্কা খেতে চলেছে। এখন পৃথিবীর আকাশ কিছুটা এইরকম দেখতে লাগছে, কিন্তু সেটা দেখার জন্য কোনো প্রাণী আর বেঁচে নেই। বেশ কয়েক হাজার বছর পর এই দুটো শেষমেশ একসাথে কোলাইড করে একটাই বড় গ্যালাক্সি তৈরি হয়ে যাবে, যেটার নাম হবে, ওয়েট, কোনো নাম তো হবে না, কারণ মানুষ নামক প্রাণী তো আর নেই যে একসময় সব কিছুর নাম দিত। এবার চলো আজ থেকে 500 কোটি বছর পর। আমাদের সোলার সিস্টেম এখন তার জীবনের শেষ সীমায় রয়েছে, কারণ এই সোলার সিস্টেমটাকে মেনটেন করে ধরে রাখতো যে সূর্য, তারই এখন ফুয়েল শেষ হতে শুরু করেছে। সূর্যের সাইজ এখন 200 গুণ বেড়ে গিয়ে একটা রেড সুপার জায়ান্ট হয়ে গেছে। পৃথিবী থেকে এটাকে এখন এইরকম দেখাচ্ছে, ধীরে ধীরে শেষ হতে থাকা সূর্য, আর এই দৃশ্য দেখার জন্য কেউ বেঁচে নেই। এখন সূর্যের সাইজ বাড়তেই থাকছে, ফার্স্টেই এটা বুধ, তারপর শুক্র, এমনকি পৃথিবীকেও গিলে নিয়েছে যেখানে একসময় মানুষ থাকতো। তারপর মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন সব গ্রহকেই এক এক করে গিলে নিয়েছে। পুরো সোলার সিস্টেম এখন ফাঁকা, শুধু একাই সূর্য। এবার আজ থেকে 1500 কোটি বছর পর এখন সোলার সিস্টেমটা কিছুটা এইরকম দেখতে লাগছে। রেড সুপার জায়ান্ট সূর্য ধীরে ধীরে ঠান্ডা হয়ে হোয়াইট ডোয়ার্ফে পরিণত হয়ে যাচ্ছে।
21st সেঞ্চুরির সময় ভার্গো সুপার ক্লাস্টারের মধ্যে যে 100 কোটি গ্যালাক্সি ছিল না, যার মধ্যে আমাদের মিল্কি ওয়েও একটা ছিল, সেই 100 কোটি গ্যালাক্সি এখন সব একসাথে মিশে গিয়ে একটাই মেগা গ্যালাক্সি বানিয়ে দিয়েছে। এবার চলো আজ থেকে 1,00,000 কোটি বছর পর, সূর্য যেরকম অনেক আগেই মরে গেছে ঠিক সেভাবেই সব গ্যালাক্সির সব তারাও এবার এক এক করে নিজেদের ফিউল শেষ হয়ে গিয়ে মরে যাচ্ছে, আর তাই ধীরে ধীরে গ্যালাক্সিগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার যে নতুন তারাও তৈরি হবে তার জন্য ডাস্ট ক্লাউডসের দরকার হয়, কিন্তু এখন সব ডাস্ট ক্লাউডসও শেষ হয়ে গেছে তাই নতুন তারাও তৈরি হচ্ছে না। চলো এবার আজ থেকে 2,00,000 কোটি বছর পর, যেমনটা তোমরা জানবে যে এই ইউনিভার্স ক্রমাগত এক্সপ্যান্ড করে চলেছে, বেড়ে চলেছে, তাই তো? আর এখন 2,00,000 কোটি বছর পর এই স্পিড লক্ষ লক্ষ গুণ বেড়ে গেছে, তাই যা কিছু তারা বা গ্রহের টুকরো ছিল সেগুলোও একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবার আজ থেকে 20,00,000 কোটি বছর পর ঠিক এই সময় মরতে থাকা এই ইউনিভার্সের একমাত্র রাজা হয়ে উঠেছে ব্ল্যাক হোলস। তারা আর গ্রহ তো এখন আর এই ইউনিভার্সে প্রায় নেই বললেই চলে, এখন লক্ষ লক্ষ ব্ল্যাক হোল শুধু ঘুরে চলেছে। তারা আর গ্রহের যে ভাঙা অবশিষ্ট টুকরো সেগুলোকেও নিজের মধ্যে টেনে নিচ্ছে এই ব্ল্যাক হোলসগুলো, যেন ইউনিভার্সের শেষ সময়ে ইউনিভার্সটাকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে চলেছে এই ব্ল্যাক হোলস। চলো এবার আজ থেকে 1,00,000,000,000 মানে 100 ট্রিলিয়ন বছর পর, এই সময়ে ব্ল্যাক হোলস পুরো ইউনিভার্সের সব কিছু নিজের মধ্যে টেনে নিয়েছে। এই মুহূর্তে আর কিচ্ছু বেঁচে নেই, লিটারেলি কিচ্ছু না, শুধু ব্ল্যাক হোলস ছাড়া। এবার চলো আজ থেকে 10^40 লাগালে যা হয় তত বছর পর, এবারে ইউনিভার্সের শেষ হওয়ার কাউন্টডাউন শুরু। ইউনিভার্স আর কিচ্ছু বেঁচে নেই, চলো একটা জুম গগলস পরে দেখা যাক। তুমি দেখতে পাচ্ছ শুধু ছোট ছোট পরমাণু মানে অ্যাটমস ঘুরে বেড়াচ্ছে, আর এবার যেহেতু আর কিছুই বেঁচে নেই ব্ল্যাক হোলস ছাড়া, তাই এবার সব ব্ল্যাক হোলসগুলো নিজেদের গ্র্যাভিটির প্রভাবে একে অপরকে টানছে নিজেদের দিকে, আর সব ব্ল্যাক হোলস এবার মিশে গিয়ে একটাই বিশাল বড় সুপার ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে। ওই ব্ল্যাক হোলের সাইজ এতই বড় যে সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। এবার আজ থেকে 10^303 লাগালে যা হয় তত বছর পর, মানে 1 সেন্টিলিয়ন বছর পর, এটাই হলো ইউনিভার্সের শেষ। এখন ইউনিভার্স পুরো মানে কমপ্লিটলি খালি হয়ে গেছে, আর এটা এক্সপ্যান্ড হয়ে হয়ে সাইজে এতই বেড়ে গেছে যে সেটা শব্দ দিয়ে বলা বা স্ক্রিনে দেখানো কোনোদিনই সম্ভব নয়। যে সুপার ব্ল্যাক হোলটা ছিল সেটাও এবার হকিং রেডিয়েশনের ফলে ধীরে ধীরে শেষ হয়ে গেছে, আর তার সাথেই সেই আলটিমেট সময় এসে গেছে যখন কোনো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিছুই নেই, না কোনো গ্রহ, না কোনো স্টার, এমনকি কোনো ব্ল্যাক হোলও আর নেই, লিটারেলি নাথিং। এই খালি স্পেস ছাড়া আর কিচ্ছু নেই, মানে অ্যাবসলিউটলি নাথিং। হয়তো এই খালি জায়গা মানে স্পেস এটাই সেই জিনিস যেটাকে ভগবান বলা হয়, যেটা কোনোদিন ধ্বংস হতে পারে না বা শেষ হতে পারে না। এই স্পেসের মধ্যে থাকা সব জিনিস ধ্বংস হয়ে গেলেও এটা রয়েই যাবে। এই স্পেসেই একসময় পৃথিবী নামক এক গ্রহ ছিল 1 সেন্টিলিয়ন বছর আগে, যখন তুমি মোবাইলে মিস্টার বংগ্রোর ভিডিও দেখছিলে, কিন্তু সেসব এখন অতীত, এখন সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বেঁচে আছে, সেটা হলো ওই লাইক আর সাবস্ক্রাইব বাটন, চলো সেটাকেও স্ম্যাশ করে দাও, আর রিল্যাক্স করো। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গাইস, বাই বাই।